অ্যাকচুয়ালি স্টেনোসিস আজকে আমরা নিয়ে আলাপ করব। মাইট্রাল ভালভ যদি আমরা অ্যানাটমি চিন্তা করি, মাইট্রাল স্টেনোসিসে কতগুলো স্ট্রাকচার থাকে। একদম যদি আপনি নিচের দিকে চিন্তা করেন তাহলে পেপিলারি মাসেল, মাঝখানে কর্ডা টেন্ডেনি, এরপরে মাইট্রাল ভালভের লিফলেটস, এবং লিফলেটস গুলা অ্যাটাচ থাকে হলো ভালভের সাথে বা এনুলাস দিয়ে। তাহলে ভালভের এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম, ভালভের তিনটে স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচারের ভিতরে এন্ডোকার্ডিয়াম থেকে ভালভ গুলো উৎপত্তি হয়। সেই ভালভ গুলো আসলে ফোল্ডিং হয়ে এই ভালভ গুলো তৈরি হয়। এন্ডোকার্ডিয়ামের বিভিন্ন জায়গায় ফোল্ডিং তৈরি হয়, মানে ডেভেলপমেন্টালি, এবং এটার প্রথম দিকের বেসটার সাথে লাগানো থাকে। যদি আপনি বেসটা চিন্তা করেন, বেসটার সাথে লাগানো থাকে হলো এনুলাস। এনুলাসের পরে কতগুলো মানে বর্ডার থাকে, ফ্রি বর্ডার থাকে। এই এনুলাস এবং ফ্রি বর্ডারের মাঝে মাঝে ভাগে ভাজে ভাজে থাকে হলো কমিশিওর থাকে, যেগুলো হলো অ্যান্টোল্যাটারাল কমিশন ও পোস্টোমেডিয়াল কমিশনার। এই দুইটা বলা হয় মাইট্রাল, বলা হয় যেহেতু এটা ভালভ দুইটা থাকে সেই জন্য এটা মাইট্রাল বলা হয়, আর অথবা বাইলিপলেট ও অনেক সময় বলে, যেহেতু অন্য অ্যাওর্টিক ভালভ ট্রাইলিপলেট ম্যাক্সিমাম সেই জন্য এটা বাইলিপলেট ভালভ বলা হয়। এখন মানে রিউমেটিক প্রসেসে অলমোস্ট অলওয়েজ প্রায় 99% কেজে মানে মানে মাইট্রাল ভালভ গুলার হার্ট ডিজিজ ইজ কজড বাই রিউমেটিক। হ্যাঁ, রিউমেটিক প্রসেসের জন্য যেটা হয়, সেই রিউমেটিক প্রসেসের জন্য এখানে মানে যে ভালভ অ্যাপারেটাস যেগুলো থাকে সেই ভালভ অ্যাপারেটাস গুলোর ভিতরে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন থেকে আলটিমেটলি যখন হিলিং যখন হয়, হিলিং হিলিং যখন হইতে থাকে তখন আলটিমেটলি হিলিংটা ফাইব্রোসিস এ হিলিং হয়, এবং এই হিলিং এর সময় ফাইব্রোসিস হয়, রিট্রাকশন হয়, এবং আলটিমেটলি যদি ক্যালসিফিকেশন দিয়ে হয় এবং ফিউশন হয়। মাইট্রাল ভালভ অ্যাপারেটাস সেই যে ল্যাটারাল এবং মিডিয়াল লিফলেটস গুলো আছে এগুলো ফিউশন হয়ে যায়, এইখানে কমিশন গুলো ফিউশন হয়ে যায়। আলটিমেটলি এটা 4 থেকে 6 সেন্টিমিটার স্কোয়ার একটা ভালভ মানে অ্যাপারেটাস, সেটা 2 সেন্টিমিটারের নিচে গেলে মাইট্রা, 1 সেন্টিমিটারের নিচে গেলে এটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হিসেবে দেখা দেয়। আমরা যদি এরকম দেখি, ডায়াস্টোলে আসলে মানে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকেল যদি আমরা কনসিডার করেন, একদম সিঙ্গেল একটা টিউব হিসাবে কনসিডার করতে পারেন, কারণ মানে এখানে ফাংশনালি এবং ফিজিওলজিক্যালি কোনো কনস্ট্রিকশন নাই। এখানে ডায়াস্টোলে দুইটা ভালভই একদম ওপেন দুইটা জায়গায় এসে, তো এরকম ভাবে আসবে। যদি এটা মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে আলটিমেটলি কমিশোর যেগুলো আছে কমিশোর গুলো ফিউশন হয়ে যাবে এবং মাইট্রাল ভালভ এরিয়া কমে যাবে, এবং এগুলো কমে গেলে আলটিমেটলি এটা মানে স্টেনোসিস ডেভেলপ করবে। এখন একবার যদি স্টেনোসিস ডেভেলপ করে, তাহলে স্টেনোসিস ডেভেলপ করলে তার মানে মানে ফিজিক্স অনুসারে এই এইখান থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড যেতে গেলে একটা মানে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে, এই ফোর্সটা ওভারকাম করতে গেলে লেফট এট্রিয়ামকে বেশি ফোর্সে মানে ড্রাইভ করতে হবে, এবং এটা মানে যে ফ্লো যেটা থাকবে তার দ্বিগুণ মানে তার গ্রেডিয়েন্ট মানে তৈরি হতে হবে। একটা যদি সিগনিফিকেন্ট হেমোডাইনামিক্যালি সিগনিফিকেন্ট মানে এক মানে 2 সেন্টিমিটারের নিচে যদি কোনো ভালভের ওরিফিস চলে আসে, তাহলে এখানেই তখন একটা সিগনিফিকেন্ট গ্রেডিয়েন্ট তৈরি হয়। যত কম গ্রেডিয়েন্ট তৈরি হোক না কেন, লেফট ভেন্টিকেল এবং লেফট এট্রিয়ামের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, এবং এই লেফট এট্রিয়ামের এই গ্রেডিয়েন্ট দিয়ে সে তৈরি করবে। তার মানে হতেছে লেফট ভেন্টিকেলের চেয়ে লেফট এট্রিয়ামের প্রেশার বেশি থাকতে হবে। এখন মানে ভার্চুয়ালি লেফট এট্রিয়ামের প্রেশার হলো 4 থেকে 8 মিলিমিটার অফ মার্কারি, এবং লেফট ভেন্টিকুলার ব্লাড প্রেশার হলো ডায়াস্টোলে এটা মানে 80 এবং থাকে, এবং সিস্টোলে এটা 120 থাকে, এটা প্রায় ইসের সমান থাকে। যে সিস্টোলিক ওটা সমান থাকে, কিন্তু ডায়াস্টোলে এটা কমতে কমতে এটা মানে ইসে মানে কম কমে যেতে পারে, এবং লেফট এট্রিয়ামের প্রেশার একদম শূন্যতেও চলে যেতে পারে ডায়াস্টোলের যদি ব্লাড প্রেশার যখন তার একদম কমে।
কমার জন্য, কারণ লেফট এট্রিয়ামের প্রেশারে নিচে না গেলে লেফট এট্রিয়ামেন্টিকুলার ভালভ খুলবে না। এই লেফট এট্রিয়ামেন্টিকুলার ভালভ খুললেই কেবলমাত্র লেফট এট্রিয়ামের প্রেশার তৈরি আসবে। এখন যখনই গ্রেডিয়েন্ট তৈরি হবে তখন সে লেফট এট্রিয়ামের চেয়ে মানে করে যে মানে প্রেশার গ্রেডিয়েন্ট বেশি থাকবে, অ্যাটলিস্ট 2-3 চাই এরকম প্রেশার গ্রেডিয়েন্ট বেশি থাকবে। কিন্তু সিভিয়ার যখন হয় তখন এই লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের ভিতরে সিভিয়ার গ্রেডিয়েন্ট থাকে অ্যাটলিস্ট 20। যদি 20 গ্রেডিয়েন্ট থাকে আর যদি আমরা মনে করি যে লেফট ভেন্ট্রিকলের প্রেশার 5 মিলিমিটার অফ মার্কারিও আছে, তাহলে যদি 20 গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হলে লেফট এট্রিয়ামের প্রেশার 25 হয়ে যায়, যেখানে লেফট এট্রিয়ামের প্রেশার নর্মালি 4 থেকে 8, সেখানে ম্যাক্সিমাম 12 হতে পারে, সেখান থেকে সে টোটালি 25 হয়ে যায়। 25 হয়ে গেলে সেই এই প্রেশারটাই আলটিমেটলি ব্যাক প্রেশার হিসাবে কাজ করে। আমরা প্যাথোফিজিওলজির দিকে দেখব এবং এরকম যায়, এটা তো আমরা জানি, এই জন্য লেফট এট্রিয়ামে এরকম ড্রপ বাই ড্রপ করতে থাকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে। ইডিওলজি যদি জিজ্ঞাসা করে পরীক্ষার সময়, আপনার এমএস, আপনাদের মানে এমডি যাই বলেন না কেন, রিউমেটিক অরিজিন 99%, আদার কজের ভিতরে হলো কনজেনিটাল এবং ক্যালসিফিকেশন, এই এই তিনটা হলো মোটামুটি ভাবে মানে 1%-এর ভিতরে হলো মানে কনজেনিটাল এবং মানে ডিজেনারেটিভ এগুলোর মধ্যে। এরপরে আরো কিছু রেয়ার কজ আছে যেগুলো আসলে মানে এশিয়ার মতো মানে মাইটাল স্টোমোসিস এর ইটিওলজি না, এটা মাইটাল স্টোমোসিস এর মতো মানে মিমিক করে, যেমন এলে মিকজোমা, সে একটা মাইটাল স্টোনোসিস তৈরি করে। আমরা ডেফিনেশনে দেখবো যে মাইটাল স্টোনোসিস এর ডেফিনেশনে বলতেছে যে এটা মানে অবস্ট্রাকশন ডিউ টু ফ্লো ইন বিটুইন দি মাইটাল ভালভ অ্যান্ড দি অ্যাওর্টা, এইরকম একটা জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে সেটা এলএম এক্সিমা দিয়ে হইতে পারে, আমরা ডিডি হিসেবে ওইটা পাবো, বলভাস থ্রম্বাস অথবা কট্রায়ট্রিয়াম দিয়ে হইতে পারে। কট্রায়ট্রিয়ামে এর একটা মানে কনজেনিটালি একটা কাভারিং থাকে বিটুইন দি লেফট ভেন্ট্রিকেল এন্ড দি অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকেল এন্ড দি এলএ। সেক্সের ডিস্ট্রিবিউশন মেল ইস টু ফিমেল এ 1:2 থাকে, অ্যান্ড ইন্টারভেল বিটুইন দি ইনিশিয়াল এপিসোডস অফ একুট রিউমেটিক ফিভার অ্যান্ড দি ক্লিনিক্যাল এভিডেন্স ইজ এমএস ইজ ভেরিয়েবল অ্যান্ড ইটস রেঞ্জিং ফ্রম ফিউ ইয়ার্স টু 20 ইয়ার্স, 10-20 ইয়ার্স এর মতো লাগে এটা ডেভেলপ করার জন্য। অ্যাপ্রক্সিমেটলি 20% অফ অল পেশেন্টস উইথ রিউমেটিক হার্ট ডিজিজ হ্যাভ আইসোলেটেড মাইটাল স্টেনোসিস অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 40% হ্যাজ কমপ্লিট এমআই। আপনি যদি সমস্ত রিউমেটিক হার্ট ডিজিজ দেখেন, সমস্ত রিউমেটিক হার্ট ডিজিজ এর 25% কভার করে থাকবে হলো এমএস, আর যদি এমএস আর এমআর কম্বাইন্ড করেন তাহলে দেখবেন হলো 40%। তাহলে এটা 40 না হলে 50 ধরে রাখলেও মনে রাখার জন্য সুবিধা হয় যে শুধুমাত্র রিমেটিক, সমস্ত রিমেটিক হার্ট ডিজিজ এর মধ্যে মাইটাল স্টেনোসিস একাই 25%, এবং মাইটাল স্টেনোসিস এবং মাইটাল রিগার্জিটেশন এই দুটো যদি ধরি তাহলে একাই 50%। তাহলে দেখেন সমস্ত ইসের ভিতরে রিমেটিক ফিভারটার প্রিভিডেন্স বেশি থাকতেছে, এবং 60% এই সমস্ত পেশেন্টের যে রিমেটিক মাইটাল বাল্বের যে গিভ ডু নট গিভ এনি হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার অর কোরিয়া অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 50% অফ দি পেশেন্ট উইথ রিউমেটিক কার্ডাইটিস ডু নট হ্যাভ ইনটেনসিভলি ভালভুলার হার্ট ডিজিজ, মানে রুল অফ 50-50 মনে রাখতে হয়। যে 60-এর জায়গায় যদি আপনি 50 করে দেন তাহলে আপনি বলতে পারবেন যে আমি যে রিউমেটিক ফিভার দেখি সেই রিউমেটিক ফিভারের 50%-এর রোগীর কোনো হিস্ট্রি থাকবে না রিউমেটিক ফিভারের। এক দুই হলো যে সমস্ত রোগীর রিউমেটিক কার্ডাইটিস হবে তার মানে 50-50, 50% এর ভালভ রিলেশন হবে, 50% এর হবে না। তাহলে ওই যে রিউমেটিক কার্ডাইটিস হলে যে ভয় পাওয়ার কিছু আছে তা কিন্তু না, 1:1, একটা হলে আর একটা নাও হওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত কার্ডাইটিস পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে সমস্ত রিউমেটিক কার্ডাইটিস কি মানে রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ তৈরি করে, না 50% করে স্যার, 50% করে না। সমস্ত রিউমেটিক মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ এর বা এমএস এর ইটিওলজি কি আপনি মানে মাইট্রাল ইটিওলজির হিস্ট্রি পাবেন, 50% পাওয়া যাবে, 50% পাওয়া যাবে।
এটা আপনার জানেন যে ইটিওলজি এরকম থাকে। প্যাথোফিজিওলজি ইট ইজ নট ক্লিয়ার দ্যাট রিমেটিক ইট ইজ ক্লিয়ার দ্যাট দি রিমেটিক ফিভার ইজ কজেস দি ডিজিজ অ্যান্ড দি একজাক্ট মেকানিজম ইজ স্টিল কন্ট্রোভার্সিয়াল। ইট ইজ জেনারেলি এগ্রিড দ্যাট দি রিমেটিক ফিভার অকার্স আফটার দি ইনফেকশন অফ দি গ্রুপ এ বিটা হেমোলাইটিক অ্যাসিড স্ট্রেপটোকোকাস অ্যান্ড দি বডিলি ডিফেন্স অ্যাগেনস্ট দি অর্গানিজমস অ্যাটাক দি এম প্রোটিন অ্যান্টিজেন শেয়ার বাই দি ব্যাকটেরিয়াম অ্যান্ড দি হার্ট অফ ইন সাম প্যাশেন্টস। এইখানে মানে কতগুলো ফ্যাক্টর থাকবে, একটা হলো হোস্টের ফ্যাক্টর, একটা হলো এজেন্টের ফ্যাক্টর, আর একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যে তিনটা ফ্যাক্টরের মিস ম্যানেজমেন্ট করে সমস্ত স্ট্রেপটোকক্কাস দিয়েই কিন্তু ইনফেকশন হলে শর্ট থ্রোট হলে ই হবে না, রিমেটিক ফিভার হবে না, আর সমস্ত রিমেটিক ফিভারেরই রিমেটিক কার্ডাইটিস হবে না। এখানে রিমেটিক ফিভার হওয়ার পরে গ্রুপ মানে এ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাসে একটা স্ট্রেইন আছে, রিমেটিজেনিক স্ট্রেইন আছে 1, 3, 6, 18। এই যে স্ট্রেইন গুলো আছে এই স্ট্রেইন গুলার মানে ভিতরে অ্যাগেনস্টে একটা প্রোটিন মানে অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা যেটা তৈরি হয় সেটা হলো স্ট্রেপটোকোকালের অ্যান্টিজেনের এম প্রোটিনের অ্যাগেনস্টে তৈরি হয়। এই এম প্রোটিন অ্যাগেনস্টের যেটা তৈরি হয় সেটা হলো বডির কিছু এম প্রোটিন স্ট্রাকচারের সাথে এগুলোর মিল থাকে। সেই মিলগুলোর ভিতরে হলে যে হার্ট আছে, জয়েন্ট আছে, সাবকিউটেনিয়াস টিস্যু আছে এবং স্কিন এবং বেজাল গ্যাংলিয়া আছে। এই যে বেজাল গ্যাংলিয়া, সাবকিউটেনিয়াস টিস্যু, স্কিন, সফট টিস্যু এর এগেনস্টে যেগুলো আছে এখানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড ইনফ্লামেশন হয়। এই যে ইনফ্লামেশন যেটা হয় এই ইনফ্লামেশনটাই আলটিমেটলি মানে রিমেটিক মানে ড্যামেজ তৈরি করে এবং আলটিমেটলি মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সবগুলো ইনভলভ করে। কিন্তু যাই ইনভলভ করুন না কেন এন্ডোকার্ডিয়াম বেশি ইনভলভ করে এবং সবগুলো মানে হিল হয়ে যায়, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম মানে হিল হয়ে যাবে বাই রুল, যদি সেটা খুব বেশি সিভিয়ার না হয় তাহলে কোনো কারণে ড্যামেজ করবে না। যদি এন্ডোকার্ডিয়াম ইনভলভমেন্ট করার পরে যে বেজিলার মানে মেমব্রেন যেটা থাকে এইটার চেয়েও যদি বেশি ডিপে যায়, সুপারফিশিয়াল থেকে ডিপে যদি ইনফ্লামেশনটা যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা পার্সিস্টেন্ট করবে এবং সেখানে ফাইব্রোসিস এবং স্কেয়ারিং করবে, তখনই কেবলমাত্র এই সমস্যাটা দেখা দেবে। আদারওয়াইজ সমস্ত জায়গায় হিল হয়ে যাবে এবং উইদাউট এনি ড্যামেজ দ্যাটস দি রুল। এবং দ্যার ইজ এন ইনফ্লামেটরি রেসপন্স দ্যাট লিডস টু কার্ডিয়াক ড্যামেজ পোটেনশিয়ালি অল থ্রি লেয়ার্স অফ দি হার্ট মে বি পোটেনশিয়ালি ইনভলভড, আর দ্যাট ইজ মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ইট ইজ দি এন্ডোকার্ডিয়াম ফ্রম হুইচ দি কার্ডিয়াক ভালভ পার্টস ডিরেক্ট ইজ মোস্ট সিভিয়ারলি এফেক্টেড। অল ফোর ভার্ভস মে বি ড্যামেজড বাট দি মাইটাল ভার্ভ ইজ ভার্চুয়ালি অলওয়েজ এফেক্টেড, বাট দি রিজন ফর দিস প্রোপেন্সিটি ইজ আনক্লিয়ার। Perhaps greater mechanism stress on the mitral valve causes the inflammatory process to be manifested more severely than the other valves. এখানে মেকানিক্যাল স্ট্রেসটা থাকতে পারে। The initial attack causes the inflammation, thickening and the retraction of the mitral valve lymphs causing the mitral regurgitation which disappears with attack subsides. Which disappears as the attack subsides. Why MS develops later is not entirely clear, but there is three factors that contribute to this process. One is sex, the number severity of the carditis in the first attack, and the number of the subsequent attack. The number of subsequent attack, recurrence, এটার কনসেপ্টটাই তৈরি হয়েছে, খুব রিসেন্টলি কনসেপ্ট তৈরি হয়েছে যে রিকারেন্স অফ রিউমাটিক ফিভার। এগুলো যদি একবার সিম্পল অ্যাটাক হলে এটা মানে রিউমাটিক মানে ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম। এই তিনটে কন্ডিশনে এটার জন্য দায়ী থাকতে পারে। অ্যান্ড দেন প্যাথোলজিক্যাল হলমার্ক অফ রিউমাটিক কার্ডাইটিস ইজ অ্যাশোক নোডুল হুইচ ইজ ফাউন্ড অনলি ইন 2% কেসেস অ্যান্ড ইন দি মায়োকার্ডিয়াম। সমস্ত জায়গায় যে এসব নোডুল পাবেন তা না, এটা পাওয়া যায় 2% মায়োকার্ডিয়ামের ভিতরে থাকে।
In normal subjects, the mitral valve area is 4 to 6 centimeter. Thus, in diastole, there is hemodynamically common chamber of the left atrium and the left ventricle. In rheumatic FS, there is reduction of the mitral valve produced by progressive fibrosis, calcification, and the fusion of the cuffs and the subvalvular atriums. Moreover, in mitral stenosis, as the valve becomes progressively narrow, a gradient develops across the valve so that LV pressure exceeds the LV pressures. When the orifice is reduced to approximately 2 cm square, a mild damage, the blood can flow from left atrium to left ventricle is propelled by a small but abnormal pressure gradient. When the mitral valve opening is reduced to 1 cm square, that is severe MR, a left atrium ventricular pressure gradient approximately 20 mg, a mean elevation that is more than 5 mm is required to maintain the normal cardiac output. Jodi paancho dhori jodi amra LV pressure tale eta ultimately mani 25 er upore chole jay LV pressure severe MS. Is a many formula ache the mani transvalvular pressure gradient for any given valve. It is a function of the square of the transvalvular flow. যত ফ্লো বাড়বে তার স্কোয়ার গুণে প্রেশার গ্রেডিয়েন্ট হবে এক গুণ যদি প্রেশার বাড়ে তার মানে ফ্লো বাড়ে তাহলে দুই গুণ হলো তার প্রেশার গ্রেডিয়েন্ট বাড়বে দাস এ ডাবলিং অফ দি ফ্লো রেট মানে কোয়াড্রুপলেটস দি প্রেশার গ্রেডিয়েন্ট এন্ড দি ইলেভেটেড লেফট এট্রিয়াল প্রেশার ইন টার্ন রেজেস দি পালমোনারি ভেনাস প্রেশার ক্যাপিলারিস রেজাল্টিং ইন এক্সার্টেশনাল ডিসপ্লেয়া এটা মানে স্যাররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে তোমার কাছে মাইট্রাল স্টেনোসিস যে এই রুগীটা যে তোমার কাছে নিয়ে আসছে হঠাৎ করে ডিসপ্লে নিয়ে আসছে এবং শ্বাসকষ্ট নিয়ে এবং তোমার কাছে প্রেজেন্ট করছে তুমি কি মনে করো যে এই রুগীটা এই মাইট্রাল স্টেনোসিস তুমি তো বলছো যে প্রোগ্রেসিভ ডিজিজ তুমি হিস্ট্রি নেওয়ার সময় বললো যে পেশেন্ট কমপ্লেইন্স অফ শর্টনেস অফ ব্রেথ ইনিশিয়াল ইট কামস উইথ মানে মাইল্ড এক্সর্শন sorry, say severe exaggeration. Now it comes with mild exaggeration, even in rest. এরকম যদি তুমি একটা হিস্ট্রি বর্ণনা দাও তাতে মনে হয়েছে যে এই রোগীটার মানে এখন সিভিয়ার আগে মাইল্ড ছিল মডারেট ছিল এখন সিভিয়ার নিয়ে আসছে কিন্তু এই সিভিয়ার নিয়ে আসতেই কি সবসময় সে সিমটোমেটিক থাকে সবসময় সিমটোমেটিক থাকে কিনা তার মানে উদাহরণ হইতেছে এই জায়গাটাই যে অ্যাসিমটোমেটিক এমএস কেন পার্শিয়ালি মাঝে মাঝে তোমার সিমটোমেটিক হয়ে যায় তার কারণ হচ্ছে যে এই যদি কোনো কারণে যদি তার ফ্লো বাড়ে তুমি মনে করো টেকিকার্ডিয়া অথবা এরিথমিয়া যদি এইরকম হয় অথবা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তে গেলে যদি এটার ট্রান্সভালভুলার ফ্লো বাড়ে তাহলে ট্রান্সভালভুলার ফ্লো বাড়লেই তোমার হলো গ্রেডিয়েন্ট বাড়বে এবং এই গ্রেডিয়েন্ট বাড়লেই তখন এই এই ক্ষেত্রে তোমার প্রেশার বাইরে যাবে লেফট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম প্রেশার একুট রাইজ করলে সে একুট পালমোনারি এডিমে নিয়ে আসবে আরো আছে পরবর্তীতে এইখানে এটা মানে ছবি আছে এই ছবিটা যদি তুমি খেয়াল করো তাহলে একটা উপরে যে লাল রেখাটা আছে এটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস মানে নীলটা এটা মাইল্ড মাইট্রাল স্টেনোসিস এবং হলুদটা হচ্ছে নরমাল এখন লেফট এট্রিয়াল যে প্রেসার মানে লেফট ভেন্ট্রিকল যে প্রেসার এবং লেফট এট্রিয়াল যে প্রেসার গ্রেডিয়েন্ট আছে সেটা যখন মানে সিস্টল শেষ হয়ে যায় আইসোভলিউমিক কন্ট্রাকশন শেষ হওয়ার পরে যখন আইসোভলিউমিক ডায়াস্টল শুরু হয় তখন হলে কি দুইটা ভালভই ক্লোজ থাকে আইসোভলিউমিক মানে রিল্যাক্সেশন সময় অ্যাওর্টিক ভালভ ক্লোজ থাকে এবং এদিক থেকে মাইট্রাল ভালভ ক্লোজ থাকে এবং লেফট ভেন্ট্রিকল একটা ক্লোজ সার্কিটের ভিতরে সে সেম অ্যামাউন্ট অফ ব্লাড মানে 50 ml ব্লাড নিয়ে সে ডাইলেট মানে ইতে করতে থাকে রিল্যাক্স করতে থাকে এবং এখানে প্রেশার ফল করতে থাকে এখন প্রেশার ফল করতে থাকে এই এইখানে আসেন লেফট ভেন্ট্রিকুলার প্রেশার এইটা ফল করতে থেকে এইটা তখনই খুলবে যখন সে লেফট এট্রিয়াল প্রেশারের মানে নিচে থাকবে এখন আমরা জানি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস এ লেফট এট্রিয়ামের প্রেশার বেশি থাকে তো যদি লেফট এট্রিয়ামের প্রেশার বেশি থাকে যদি গ্রেডিয়েন্ট 20 থাকে তাহলে এটার প্রেশার থাকবে 25 আর যদি এটার গ্রেডিয়েন্ট মানে 3 থাকে বা 5 থাকে তাহলে এটার প্রেশার থাকবে হলো মনে করেন হলো মানে 10
এখন যখন মানে সিভিয়ার 25, তখন লেফট ভেন্টিকেলের প্রেশার 26-এর মানে মানে 25-এর নিচে যখন নামবে, 24-এ যখন নামবে, তখনই এট্রিও ভেন্টিকুলার ভালভটা খুলে যাবে, মাইট্রাল ভালভটা খুলে যাবে। এই যে মাইট্রাল ভালভটা খুলে যেতেছে, তার কারণ হচ্ছে এখানে এল এর প্রেশার বেশি, এল এর প্রেশারের নিচে নামলে খুলতেছে, ঠিক মডারেটে এটা আটটু নিচে নামলে খুলবে, বেজে দেয়। এই ক্ষেত্রে দেখো এল এ মানে এই প্রেশার, সরি, এই যে এটা খুলতেছে, এটা আগে খুলতেছে, তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের পরে মাইট্রাল ভালভটা খুলতেছে। যত এমএস বেশি থাকবে মাইট্রাল ভালভটা, তত আগে খুলবে। এই জন্য বলে যে সেকেন্ড হার্ট সাউন্ড এর পরে ওপেনিং স্নাপ, যত সেকেন্ড হার্ট সাউন্ড এর কাছে মাইট্রাল স্ট্রেসের সিভিয়ারিটি তত বেশি। এই জন্য বলে যে ও মানে ওপেনিং স্নাপ এবং সেকেন্ড হার্ট সাউন্ড এটা হলো ইনভার্স রিলেটেড, যত কাছে তত বেশি এমএস। এবং এই পাশে যদি একটা আমরা ছবি দিয়ে দেখি, সে ছবিটাও এরকম থাকবে যে এটা ফার্স্ট হার্ট সাউন্ড, এটা অ্যাওর্টিক কম্পোনেন্ট, আর এটা ট্রাইকাস পিচ কম্পোনেন্ট এখানে আছে। এখানে যে যদি নর্মাল থাকে তাহলে এটা এরকম থাকবে, ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড দুইটাই নর্মাল। এবং এটা মাইল্ড ডেমেজ যদি থাকে তাহলে অ্যাওর্টিক এবং পালমোনারি কম্পোনেন্ট দুইটাই ইকুয়ালি ইনভলভ থাকবে। এবং এরপরে এই যে একটা একটা গ্যাপ থাকার পরে একটা ওপেনিং স্নাপ হবে, ওপেনিং স্নাপের পরে এই যে আর্লি ডায়াস্টোলিক একটা মারমার, এবং এটা পরবর্তীতে ফেইন্ট হয়ে যাবে এবং থাকবে না। এবং এই যে আবার জাস্ট প্রি সিস্টোলের অ্যাক্সেন্টুয়েশন হবে, যে প্রি সেক্সুয়ালের সময় আবার সে বাড়বে। এই যে মাঝখানে থাকতেছে না, আর্লি ডায়াস্টোলিক মারমার, এটা ব্রিজ হয়ে যাবে মাঝামাঝি এবং শেষের দিকে বাড়বে। এটা হলো মাইল্ড থেকে মডারেট এমএস এর ক্যারেক্টার। কিন্তু এই এমএস টা যখন সিভিয়ার হবে, তার মানে হলো গ্রেডিয়েন্টটা যখন সে সব সময় থাকে এমএস এল এর ভিতরে এবং এল বির ভিতরে গ্রেডিয়েন্টে যখন সবসময় থাকবে, তখন হবে কি এল এর প্রেশার বেশি, অতএব এই যে এখানে যেটা খুলছে এটা একটু আগে আসবে, ওপেনিং স্নাপটা একটু আগে আসবে। এবং এখানে আপনার সিভিয়ার পালমোনারি মানে এমএস ধরতে গেলে পালমোনারি কম্পোনেন্টটা বেশি থাকবে, তার মানে এখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেছে, এই জন্য P2 কম্পোনেন্টটা বেশি আছে, P2-র পরে ওএসটাও কাছাকাছি আসছে। এরপরে যে মাইট্রাল যে মানে ই থাকবে, ডায়াস্টোলিক যে মারমারটা থাকবে, সেই মারমারটা থাকবে হলো অল অ্যালং অল থ্রু আউট। ইট ইজ নট দি ইন্টেন্সিটি অফ দি মারমার, বাট ইট ইজ দি ডিউরেশন অফ দি মারমার দ্যাট ইন্ডিকেটস ইটস সিভিয়ারিটি। পরীক্ষার সময় খুব মানে জিজ্ঞাসা করে যে অস্কেলটেটিভ ফাইন্ডিংস বলেন আপনি সিভিয়ারিটি অফ মাইট্রাল স্টেনোসিস এর, তারপরে ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলেন মাইট্রাল স্টেনোসিস এর মাইল্ড মডারেট সিভিয়ার এর, একটা মাইল্ড মডারেট না পারলেও মাইল্ড এবং সিভিয়ার এর আপনি ফাইন্ডিংস গুলো আপনি মনে রাখতে হবে, এটা মানে ভুললে কোনো ক্রমে চলবে না। আর যে ফিজিক্যাল এক্সামিনেশনে যে সিভিয়ার কেমন আছে, এটা কমপ্লিকেশন আছে কিনা তা দিয়ে সিভিয়ারিটি বোঝা যাবে। যেমন হলো যদি পালমোনারি হাইপারটেনশনের আপনি এভিডেন্স পান, তাহলে এটা ডেফিনেটলি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস দিকে গেছে। এই জায়গাটু মানে একটু কষ্ট করে হইলো একটু আপনারা একটু বুঝে নেবেন এইটুক। আর দি হায়ার দি লেফট এট্রিয়াল ভি ওয়েভস, এই ভি ওয়েভ মানে এখানে তো মাইট্রাল স্টেনোসিস আছে, অতএব লেফট এট্রিয়াল এর প্রেশার বেশি থাকবে, এবং এই লেফট এট্রিয়াল এর প্রেশার যেটা বেশি থাকবে এটা ই ওয়েভ, এটা প্রমিনেন্ট থাকবে ই ওয়েভ, শুধুমাত্র এট্রিয়াল ফিব্রিলেশন হলে এই ওয়েভটা চলে যাবে। অথবা ভি ওয়েভ যেটা হলো ভেন্টিকুলার ব্লিডিং এর ঠিক আগে, যে মানে প্রথম তো মানে ব্লাড আসার সাথে সাথে ডায়াস্টোলিক ভালো ওপেন মানে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশনের পরে এক্স ডিসেন্ট থাকবে, এট্রিয়াল রিল্যাক্সেশন হবে, এরপরে সি মানে যেটা আসে আসলে দেখা যায় না, সি সিটা হচ্ছে জাস্ট মানে ট্রাইকাস্পিড ভালভটা এল এর ভিতরে মানে মানে আর এর ভিতরে ঢুকে যাবে, সেই জন্য এই অবস্থার মধ্যে এটা দেখা যাবে। এবং এরকম ভাবে যদি ই থাকে মানে লেফট এট্রিয়ামের প্রেশার যদি আপনি দেখেন যে এসি ভি যেটা থাকে, এটা ওই যে প্রায় আর এ প্রেশারের কাছাকাছি লেফট এট্রিয়াল প্রেশার কার্ভটাও, এবং এটা হলে ইসের সময় দেখা যায় যে কার্ডিয়াক ক্যাথ যখন পড়ে, এবং ওই যে মাইট্রাল স্টেনোসিস এর যে পিটিএমসি করার সময় এই এলএ প্রেশারের কার্ভ দেখে দেখে নেয় আর কি।
সিভিয়ার এমএস কজেস আর্লিয়ার মানে প্রেশার ক্রস ওভার অ্যান্ড আর্লিয়ার মিটরাল ভালভ ওপেনিং লিডিং টু শর্টার টাইম ইন্টারভেল বিটুইন দি অ্যাওর্টিক ভালভ ক্লোজার দ্যাট ইজ সেকেন্ড হার্ট সাউন্ড অ্যান্ড দি ওপেনিং স্ল্যাব দি হায়ার দি লেফট এট্রিয়াল এন্ড ডায়াস্টোলিক প্রেশার উইথ সিভিয়ার মিটরাল স্টেনোসিস অলসো রেজাল্টস ইন লেটার ক্লোজার অফ দি মিটরাল ভালভ। এটা হলো আরেকটা দেখেছি যে মিটরাল ভালভ ক্লোজের জন্য এখানে তো আগে বলছি ওপেনিং এর কথা, যে যত প্রেশার বেশি থাকবে তত আগে ওপেন হবে, এখন লেফট এট্রিয়াল এর প্রেশার যত বেশি থাকবে মিটরাল ভালভটাও ক্লোজ ও তত দেরি করে হবে। পরের ছবিটা দেখবো আমরা, ওয়েন দেয়ার সিভিয়ার মিটরাল স্টেনোসিস দি ডায়াস্টলিক রাম্বল বিকামস লঙ্গার এন্ড দেয়ার ইজ অ্যাক্সেন্টুয়েশন অফ দি পালমোনিক কম্পোনেন্ট দ্যাট ইজ পি2 অফ দি সেকেন্ড হার্ট সাউন্ড ইন রিলেশন টু দি এ2। The first bouts of dyspnea is usually preceded by the tachycardia resulting from exercise, pregnancy, hyperthyroidism, anemia, infection, and the atrial fibrillation. এই কতগুলো হলো pre-existing মানে ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আপনার টেকিকার্ডিয়া তৈরি করবে, এবং এই যে টেকিকার্ডিয়া তৈরি করবে ফ্লো বাড়বে, ফ্লো বাড়লে ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্ট বাড়বে। The first bouts of dyspnea is usually preceded by tachycardia. যে টেকিকার্ডিয়ার কজ যেগুলো আছে এগুলো যে এক্সারসাইজ, প্রেগনেন্সি, এনিমিয়া, ইনফেকশন, কি করে এই টেকিকার্ডিয়া, অল দিস মানে দ্যাট ইজ ইনক্রিজিস দি ফ্লো রেট, ইনক্রিজ দি রেট অফ ফ্লো অ্যাক্রস দি মিটরাল ভালভ অরিফিস রেজাল্টিং ইন ফার্দার ইলেভেশন অফ দি প্রেশার গ্রেডিয়েন্ট। আমরা জানি এক গুণ বাড়লে এরকম মানে স্কোয়ার গুণ বাড়বে ওইদিকে। দুই নম্বরে হলো ডিক্রিজ দি ডায়াস্টলিক ফিলিং টাইম রেজাল্টিং ইন রিডাকশন ইন দি forward cardiac output leading to failure, fatigue. This higher this higher transvascular gradient in combination with inadequate ventricular filling explains the sudden occurrence of dyspnea and pulmonary edema in previously asymptomatic patient with MS. এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে তোমার হঠাৎ করে একটা পেশেন্ট কেন তোমার এখানে সিমটম নিয়ে আসবে। জাস্ট একটা জিনিসই মনে রাখবা যে মাইল্ড অথবা অ্যাসিমটোমেটিক মানে এমএস এ যদি আমি কোনো কারণে টেকিকার্ডিয়া হয় বা টেকিকার্ডিয়া করে করে যেতে পারি, মানে এক্সপ্লেইন করতে পারি কোনো পেশেন্টের টেকিকার্ডিয়া, তাহলে আমি তারকে তার ডিসমিয়া এক্সপ্লেইন করতে পারবো। ফিজিওলজিক্যালি যদি অত সিভিয়ার ই থাকবে না এমএস, কিন্তু এখানে ফাংশনালি প্রেশার গ্রেডিয়েন্ট বেড়ে যাবে। As is MS more worsened, the LA pressure progressively higher and in time creating the progressive more pulmonary congestion. The force needed to overcome the increased LA pressure and to drive the blood pass to the stenotic mitral valve is generated by the right ventricle and such that the right ventricle pressures and the pulmonary pressure becomes elevated. As MS becomes more severe, secondary vasoconstriction of the pulmonary vascular bed causes further increase in the pulmonary pressure and the pulmonary hypertension may become stiff. The exact mechanism of pulmonary vasoconstriction in mitral stenosis is unclear. এই যতই প্রেশার গ্রেডিয়েন্ট বাড়তে থাকে সেই প্রেশার গ্রেডিয়েন্টটা আলটিমেটলি রিফ্লেক্স দি তোমার পালমোনারি ভেসেল ভাস্কুলেশন এবং পালমোনারি আর্টারিতে যায় এবং পাশে যখন বাড়ে তখন আরো ভ্যাসোকনস্ট্রিকশন হয়, রিফ্লেক্সলি ভ্যাসোকনস্ট্রিকশন হয়। এই রিফ্লেক্স ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য আরো পালমোনারি হাইপারটেনশন হয়, কিন্তু এই পালমোনারি হাইপারটেনশন কিন্তু মানে যদি গ্র্যাজুয়ালি ডেভেলপ করে তাহলে পালমোনারি ইডিমাটাকে সে প্রোটেক্ট করতে পারে যে এই ভ্যাসোকনস্ট্রিকশন দিয়ে পালমোনারি আর্টারি, কিন্তু যদি সাডেনলি ডেভেলপ করে তাহলে পালমোনারি হাইপারটেনশন প্রিভেন্ট করতে পারে না। Elevated LA pressure results from pulmonary hypertension with secondary effects on the pulmonary vasculature and right side of the heart. Gradual rise in LA pressure increases the pulmonary vascular resistance, which leads to pulmonary hypertension, which protects the patient from pulmonary edema. And left atrial enlargement and the stasis of the blood is associated with increased risk of thrombus formation and systemic thromboembolic manifestation. In severe MS, pulmonary vein and bronchial vein shunting occurs. এই যে হেমোফাইসিস এর কল জিজ্ঞাসা করি পরীক্ষার সময় মানে আপনারা মানে কেমন যেন বলতে যে আটকে যান, চারটা জিনিসে মিনিমাম বলতেই হয়। একটা হলো রাপচার অফ দি অ্যালভুলার ক্যাপিলারি, রাপচার অফ দি ব্রঙ্কিয়াল ভেইনস,
তিন নম্বরে পালমোনারি ইনফ্রাকশন, চার নম্বরে ইনফেকশন, এই চারটা। এরপরে আদার রেয়ার কজ গুলোর মধ্যে ব্লাড ডিসক্রেশিয়া অথবা আদার ইনডিউসিং ড্রাগস যা ইউজ করেন সেগুলো পরে। ইন সিভিয়ার এমএস দেয়ার ইজ এ মানে শান্টিং মানে অফ দি পালমোনারি ভেইনস অ্যান্ড দি ব্রঙ্কিয়াল ভেইনস। সিভিয়ার এমএস এক্সিবিটস এ রিডাকশন ইন দি পালমোনারি কমপ্লায়েন্স অ্যান্ড ইনক্রিজ দি ওয়ার্ক অফ ব্রিদিং অ্যান্ড রিডিউস ডিভিশন অফ দি পালমোনারি ব্লাড ফ্লো ফ্রম বেস টু অ্যাপেক্স। এই জন্য পেশেন্টের ডিসনিয়া মানে এক্সর্শন হয়, মানে এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায় এবং লাংস কমপ্লায়েন্স কমে যায় এবং ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং করতে হয়। Dilated ALA with fibrosis and disorganization impair the conduction and refractory period and leads to atrial fibrillation. পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে মাইট্রাল স্টেনোসিস এ AF কেন হয়। আন্ডার গ্রাজুয়েটে যারা আছে তারা বলবে শুধুমাত্র এটিএল ফিবুলেশনের জন্য কজের জন্য ডাইলেটেশন, এলএ ডাইলেটেশনটাই দায়ী। কিন্তু আপনাদের জন্য আর কি বলতে হবে সেটা হলে এলএ ডাইলেটেশন হয়, দুই নম্বরে হলে এটা যে রিমেটিভ প্রসেস এর জন্য যে ফাইব্রোসিস হয় এবং ফাইব্রোসিস হওয়ার জন্য এটা যখন হিল করে এটা ডিসঅর্গানাইজড ওয়েতে হিল করে, এখানে মায়োফাইব্রিলের যে ডিসঅর্গানাইজেশন হয় দুইটা জিনিসের মানে প্রপার্টিতে হ্যাম্পার করে, একটা হলো রিফ্র্যাক্টরিনেসে আর একটা হলো কন্ডাকশনে। এই দুইটা জিনিসের হ্যাম্পার করার পরে এখানে এটিএল ফিবুলেশন হয়। আমি ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করি যে মাইট্রাল মানে স্টেনোসিসে এটিএল ফিবুলেশনের কেন মাইট্রাল ফিবুলেশন হয়। এটা ওই যে যখন মাইট্রাল ই পড়াই এটিএল ফিবুলেশন পড়াই একটা চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট আছে, দেখেন ওইখানে যে ওখানে ওই যে মেকানিক্যাল ফ্যাক্টর, নিউরোলার ফ্যাক্টর, হরমোনাল ফ্যাক্টর এবং আদার ইডিওসিং মানে সরি ইডিওসিং ইডিওপ্যাথিক কজ গুলোর মধ্যে আছে, কিন্তু এক্সাক্ট মেকানিজম জানা যায় না। তারপর হলো প্রপোস্ট মেকানিজম হলো রিমেটিক ফিভারের জন্য ফাইব্রোসিস এবং ডিসঅর্গানাইজেশন, এবং যেটা হলো কন্ডাকশন এবং রিফ্র্যাক্টরি পিরিয়ডের এলের ভিতরে এই করবে মানে ডিসঅর্গানাইজড হবে এবং লিপ ভেন্ট্রিকল ইজ টিপিক্যালি নর্মাল এবং স্মল। পরীক্ষার সময় জিজ্ঞাসা করি যে মাইট্রাল স্টেনোসিস লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হইতে পারে কিনা বা কখন হয় বা রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর কখন হয়। লেফট ভেন্ট্রিকুলার ভার্চুয়ালি মানে এফেক্ট করে না মাইট্রাল স্টেনোসিস, কিন্তু কি হয় যে ডায়াস্টলিক ফিলিং কিন্তু কম হয়, লেফট ভেন্ট্রিকল কিন্তু আন্ডার ফিলিং হয়, এই একটা জিনিস আছে। আর একটা জিনিস রিমেটিক যে ফিভার যখন হয় রিমেটিক ফিভারে কিন্তু সে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম তিনটাই ধরে। মায়োকার্ডিয়ামে যদি সে কোনো সময় ড্যামেজ করে যায় থাকতে পারে তাহলে মায়োকার্ডিয়াল ফ্যাক্টরটাও সেক্ষেত্রে দায়ী। কিন্তু আমরা যে আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিস ধরতেছি কিন্তু তো তো প্যানকার্ডাইটিস তো আগে হয়ে আছে, তার হার্ট ফেলিওর অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন। এমএস ইজ টিপিক্যালি মানে ইজ জেনারেলি হেল্ড টু বি দ্যাট মাইট্রাল স্টেনোসিস কোর্স ফ্রম দি লেফট ভেন্ট্রিকুলার ড্যামেজ। ইট ইজ অফ ইন্টারেস্ট দেন দি অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দি পেশেন্ট উইথ মাইট্রাল স্টেনোসিস হ্যাভ রিডিউসড ইনডেক্স অফ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন পারফরমেশন। The proposed mechanism of the reduced LV ejection fraction as a myocardial factor, that is myocardial damage from the rheumatic factor, abnormal loading, and excess afterload, arterial vasoconstriction caused by sympathetic reflex due to reduced cardiac output. So the afterload kono khetre beshi thake. আফটারলোড বেশি থাকে তো মনে করেন হাইপার টেনশন এর জন্য হইতে পারে, সেটা হলে কার্ডিয়াক আউটপুট কম থাকলেও তার জন্য ভ্যাসো কনস্ট্রিকশন করে ফিজিওলজিক্যালি সে ব্লাড প্রেশার অর্থাৎ আফটারলোড এর জন্য বাড়ে। তিনটে মেকানিজম পরীক্ষার সময় একটু ট্রিকি তো এই জায়গাটা, কারণ হলো মানে আপনাদের যখন পরীক্ষা নেওয়া হয় খুব সিম্পল কোশ্চেন দিয়ে যে যে মানে জিজ্ঞাসা করা হয়, খুব সিম্পল কোশ্চেন দিয়ে জিজ্ঞাসা করা হয় যেমন মানে মাইট্রাল স্টেনোসিসে এটিএল ফিবুলেশন হয় কেন, সবারই জিজ্ঞাসা করা হবে। এমবিবিএস এও জিজ্ঞাসা করা হয়, তারপরে হলো ইন্টারনাল মেডিসিনেও জিজ্ঞাসা করা হয়, আপনাদেরও জিজ্ঞাসা করা হয়, কিন্তু উত্তর সবার জন্য সমান না। যেমন লেফট ভেন্ট্রিকল মানে এফেক্ট করতে পারে কি করতে পারে না, সবাই বলবে যে ভার্চুয়ালি লেফট ভেন্ট্রিকল থাকবে নর্মাল, কিন্তু আপনি জানবেন যে লেফট ভেন্ট্রিকল নর্মাল থাকলেও লেফট ভেন্ট্রিকলে তিনটা এই যে ফ্যাক্টর থাকবে এই তিনটে ফ্যাক্টর দায়ী থাকতে পারে। একটা হল মায়োকার্ডিয়াল ফ্যাক্টর যেটা রিউমেটিক ফিভারের জন্য, দুই নম্বরে হলো তার অ্যাবনর্মাল লোডিং পাওয়ারের জন্য, তিন নম্বরে হলো মানে এই যে বললাম
কি বললাম যে ওই যে আফটার নোডের জন্য, রাইট ভেন্ট্রিক মানে হাউভার মিটরাল স্টেনোসিস লিমিটস দ্য এলভি ফিলিং অ্যান্ড দি প্রিভেন্টিং ফুল ইউটিলাইজেশন অর প্রিলোড রিজার্ভ দ্যাট দাস ইজেকশন ফ্র্যাকশন ইজ রিডিউসড। এইভাবে রিজেকশন ফ্র্যাকশন মানে কমতে থাকে, ইলিংটা কমে এবং প্রিলোড রিজার্ভ থাকে। সেই জন্য প্রুফ অফ দিস কনসেপ্ট ফলোজ দি চেঞ্জেস ইমিডিয়েটলি আফটার দি বেলুন মিটরাইজেশন, ইট উড রিলিভ অফ দি ইনফ্লো obstruction, results in rapid correction of the left ventricular ejection indexes, indicating that the loading abnormalities rather than the myofactor must be involved. Eta onno ekta mani ishe je mitral stenosis e jodi dekha jay je balloon valve gulo plastic kora hoyeche immediately mani eta tale ki dekha jay je eta improve kore myocardial function improve kore, tale myocardial function improve korle eta bojha jay যে মায়োকার্ডিয়াল ফ্যাক্টরের জন্য না, বরং সেটা লোডিং অ্যাবনর্মালিটিস এর জন্য, ডায়াস্টোলিক ফিলিং কম হয় সেই জন্য তার মায়োকার্ডিয়াল করা হয়। পালমোনারি হাইপারটেনশন ক্লাসিফিকেশনটা স্টেজ এ বি সি এন্ড ডি আছে এমএস এর ক্লাসিফিকেশন, নতুন ক্লাসিফিকেশন গাইডলাইন অনুসারে, এবং সি এবং ডি এটা সিমটোম্যাটিক এবং অ্যাসিমটোম্যাটিক সিভিয়ার এমএস, আর হলো বি হলো প্রোগ্রেসিভ, আর এমএস হলো যেটা অ্যাট রিস্ক। এটার ভিতরে ওই যে সিমটম শুধু সিভিয়ার ডি তে সিমটম থাকবে আর বাকিগুলো অ্যাসিমটোমেটিক, কিন্তু এখানে ওই যে মিটরাল ভালভ এরিয়া সিভিয়ার হলে ইকুয়াল টু আর লেস দ্যান 1.5 সেন্টিমিটার স্কোয়ার, আর মিটরাল ভালভ এরিয়া 1.2 এর উপরে গেলে এটা প্রোগ্রেসিভ। বইটা আছে দেখে নেবেন। ক্লিনিক্যাল ফেসেটস মানে মোস্ট অফ দি এমএস মানে মাইল্ড মডারেট, এমনকি সিভিয়ার এমএস মানে ই থাকতে পারে, অ্যাসিমটোমেটিক থাকতে পারে। অ্যান অ্যাসিমটোমেটিক ইন্টারভেল, এটা আমরা আগেও বলছি যে ইনিশিয়েটিং অ্যান একুট ইভেন্ট অফ রিউমাটিক ফিভার অ্যান্ড দি প্রেজেন্টেশন অফ ইস ইজ ভেরিয়েবল রেঞ্জিং ফ্রম ফিউ ইয়ার্স টু 20 ইয়ার্স, মানে 10 টু 20 ইয়ার্স। ক্লিনিক্যাল ফিচার্স আমরা জানি যেগুলো হয় যে ইট ইজ ডিক্টেটেড বাই দি লেভেল অফ দি কার্ডিয়াক আউটপুট অ্যান্ড দি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, ডিসনিয়া, এবং এই যে মানে কেন সিমটমটা প্রডিউস করবে সেটা দুইটা ফ্যাক্টরের রূপ করে, সামনে কার্ডিয়াক আউটপুট তার কতটুকু ঠিক থাকতেছে আর পিছনে ব্যাকওয়ার্ড প্রেশার পালমোনারি কনজেশন কতটুকু ডেভেলপ করতেছে। এই জন্য ডিসনিয়া, ফেটিক, হেমোক্রাইসিস, প্যালপিটেশন, চেস্ট পেইন, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, আদার সিমটমস অনার্ট সিমটমস এবং হেপাটোমেগালিস এবং কনজেশন এগুলো থাকবে ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে। হেমোক্রাইসিস এর কজ বলছি আপনাদের, রাপচার অফ দি থিন ওয়ালড ব্রঙ্কিয়াল ভেল অ্যালভিওলার ক্যাপিলারিস, পালমোনারি ইনফেকশন এবং পালমোনারি ইনফ্রাকশন। চেস্ট পেইন থাকতে পারে 15% অফ দি কেসেস, জিজ্ঞাসা করে থাকে কি করে, এখন তো কনফার্মেশন যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে থাকতে পারে, এছাড়া যদি যেটা হয় সেটা পালমোনারি হাইপারটেনশনের জন্য হয়, পালমোনারি আর্টারিটা ডাইলেট করা থাকে সেই জন্য পালমোনারি ডাইলেটের জন্য মানে হইতে পারে, এবং করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে, এবং করোনারি আর্টারিতে যদি মানে ডিজিটাল এম্বোলাইজেশনের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রেও মানে আপনার ইতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে ইডিওপ্যাথিক থাকতে পারে। স্যারদের খুব পেট কোশ্চেন যে চেস্ট পেইন মিন মাইটাল স্টেনোসিস, এবং ওই যে কনজেনিটাল মানে কেসে কনজেনিটাল কেস যদি থাকে তাহলে চেস্ট পেইন যদি মানে কমপ্লেন করে অথবা জিজ্ঞাসা করতে এই বাচ্চার কি তোমার চেস্ট পেইন হইতে পারে কিনা, হ্যাঁ কনজেনিটাল চেস্ট পেইন হইতে পারে, অ্যানোমালাস অরিজিন যদি থাকে করোনারি আর্টারি তাহলে হইতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশনে মাইট্রাল ফেসিস থাকবে, পালস থাকবে, ইউজুয়ালি যদি অ্যাক্চুয়াল ফিব্রিলেশন না থাকে তাহলে নর্মাল পালস থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ভলিউমটা লো থাকতে পারে,
যেহেতু কার্ডিয়াক আউটপুট মানে উপরে মেনটেন করবে, এটা এটা ইজেকশন ফ্যাকশনটার উপরে সে দেয়। এবং প্রমিনেন্ট এ ওয়ে পাওয়া যাবে ইন পেশেন্ট ইন সাইনাস রিদম অ্যান্ড ইন এট্রিয়াল ফিব্রিলেশন, ই পাওয়া যাবে না, ওই যে এ ও পাওয়া যাবে না। আর ফিজিক্যাল সাইন্স অফ মাইটাল স্টেনোসিস অফেন ফাউন্ড বিফোর দি সিমটমস ডেভেলপ, মানে সাইন গুলো আগে পাওয়া যাবে সিমটমের, এই একমাত্র রোগ। পালপেশনের কার্ডিয়াক অ্যাপেক্স, এটা পরীক্ষার সময় তো হর হামেশাই আপনাদের ধরবো আমরা, কার্ডিয়াক অ্যাপেক্স পালপেশনের জন্য, পালপেশন অফ দি কার্ডিয়াক অ্যাপেক্স ইউজুয়ালি রিভিলস অ্যান্ড ইনফ্লুয়েন্স লেফট ভেন্টিকল অ্যান্ড রেডিলি পালপেবল, দ্যাট ইজ ট্যাপিং অ্যাপেক্স উইচ সাজেস্ট দ্যাট দি এন্টারনাল মাইট্রাল লিফলেট ইজ প্লায়াবল। ট্যাপিং অ্যাপেক্স দিয়ে কি বোঝা যায়, যে মাইট্রাল ভালভটা প্লায়াবল আছে। থ্রিল পাওয়া যেতে পারে লেফট ল্যাটারাল রিকম্বেন্ট পজিশনে ডায়াস্টলিক থ্রিল, মেবি পালপেবুলার অ্যাপেক্স, রাইট ভেন্টিকুলার মানে লিপ অথবা লিফট, এ আরবি লিফট ইজ ফেল্ট ইন দি লেফট প্যারাস্টার্নাল রিজন ইন দি পেশেন্ট উইথ পালমোনারি হাইপারটেনশন। পার্টলি ইংল্যান্ডস দি রাইট ভেন্টিকেল ডিসপ্লেস দি রাইট ভেন্টিকুলার পোস্টেরিয়রলি অ্যান্ড প্রডিউসেস এ প্রমিনেন্ট রাইট ভেন্টিকুলার অ্যাপেক্স ফিট দেন ক্যান বি কনফিউজড উইথ মানে লেফট আলবি লিফট। এটা জিজ্ঞাসা করে স্যাররা অনেক সময় যে এটা ডিডি কি হতে পারে, রাইট ভেন্টিকুলার হিপ তো তুমি বলছো যে পালমোনারি হাইপারটেনশনের জন্য, অথবা পালমোনারি আর সেকেন্ড কজ কি হতে পারে স্যার, আরবি যদি ডাইলেটেশন হয় তাহলে সেক্ষেত্রে এটা এইভাবে হতে পারে। পালপেবল টিউব লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে পাওয়া যাবে পালমোনারি হাইপারটেনশন থাকলে। আমরা অস্কুলটেটরি ফাইন্ডিং আগেই বলছি, আমরা ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড ইন কেস অফ পালমোনারি হাইপারটেনশন। এরপরে ওপেনিং স্নাপ থাকবে, ওপেনিং স্নাপের পরে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার উইচ ফেডস অ্যাওয়ে ইন কেস অফ মাইল্ড অ্যান্ড মডারেট এমএস, বাট ইট রিমেইনস কন্টিনিউয়াস থ্রু আউট দি ডায়াস্টোল অ্যান্ড ইট ইজ অ্যাক্সেন্টুয়েশন ইন প্রিসিস্টোল। যদি কারো ওপেনিং স্নাপ পাওয়া যায় তার প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন পাওয়া যাবে, দিস ইজ দি রুল, কারণ ওপেনিং স্নাপ থাকাই মানে হইতেছে মাইট্রাল ভালভ প্লায়াবল, এবং প্লায়াবল থাকলেই হইতেছে যে মানে ই থাকবে, প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন থাকবে, এট্রিয়াল ফিব্রিলেশন থাকবে না। এটা আমরা বলছি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড, নর্মাল এখন এসে ওপেনিং স্নাপ পাওয়া যাবে, লাস্ট ডায়াস্টোলিক আমরা প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন, মারমার অফ টিআর এন্ড পিআর পাওয়া যাবে। এটা সিবিআর এমএস এর জন্য, এটা আগে বর্ণনা করছি, এই জন্য এখন আর করবো না। লাউড ফার্স্ট হাফ সাউন্ড লাউড কেন হয় পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে, ওপেনিং স্নাপ কেন হয় জিজ্ঞাসা করবে। ফার্স্ট হাফ সাউন্ড লাউড এর জন্য হলো মানে দুইটা ফ্যাক্টর দায়ী, একটা ফ্যাক্টর হলো মানে দি রেপিডিটি অ্যাট হুইজ ইট ক্লোজেস, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা আগেই আপনারা জানেন সেটা হইতেছে যে ও মানে এটা মানে অ্যাপার্ট থাকে, ওয়াইডলি অ্যাপারেটেড থাকে, যে ওয়াইডলি অ্যাপারেটেড থাকার জন্য এটা ক্লোজ হইতে মানে ওয়াইড অ্যাপারেট থেকে ক্লোজ হইতে সময় নেয়। যদি একটা দরজা খুব খোলা থাকে সেখান থেকে খুব জোরে যদি বন্ধ হয় তাহলে যে শব্দ হবে, একটা দরজা আধা খোলা থাকলে সেখান থেকে বন্ধ হইতে গেলে ওই জোরেই বন্ধ হইতে গেলে কম মানে শব্দ হবে। এটা এটা লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকুলার প্রেশার গ্রেডিয়েন্ট থাকার জন্য নর্মালি যে ভালভটা ক্লোজ করে জাস্ট প্রি মানে এট দি এন্ড অফ দি ডায়াস্টোল, মানে ইসের লেফট এট্রিয়ামের ডায়াস্টোলের একদম শেষ পর্যায়ে যখন মানে ভালভ থেকে ব্লাড সব চলে যায়, এট্রিয়াল কন্ট্রাকশন যখন হবে এবং এট্রিয়াল কন্ট্রাকশন হওয়ার পরে যখন ভালভটা বন্ধ হবে, ঠিক তার আগে আগে ওই দুইটা ভালভের লিফলেট কাছাকাছি চলে আসে। আমি আগের বারেও আপনাদের উদাহরণ দিয়ে বলছি, এটা গানের মতো, যে গানে যখন শ্রোতা তার মানে গান বন্ধ করে দেয় শেষের দিকে, সে কিন্তু স্কেলটা কমাই দেয় আস্তে 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 করে, স্কেল কমাই দিয়ে বন্ধ করে দেয়। মাইট্রাল ভালভটা এইরকম যে যখন ওয়াইডলি অ্যাপারেট থাকে মানে ডায়াস্টোলের সময় ব্লাড পেটের ভিতর থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, কিন্তু শেষের দিকে যখন সে বন্ধ হবে তখন সে কাছাকাছি আসে, কিন্তু এই যে প্রেশার গ্রেডিয়েন্ট থাকার জন্য সে কাছাকাছি আসতে পারে না, এই জন্য সেটা দূরে থাকে, এবং এই দূরে থাকার জন্য পরে এর ভিতরে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি থাকে, এই দূর থেকে যখন রেপিডলি এটা ক্লোজ করতে যাইবে তখনই ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে।
accentuation of first heart sound occurs when the mitral bulb leaflets are pliable. প্রথম শর্ত মানে মাইটাল বাল্ব প্লায়েবল হইতে হবে, কারণ মাইটাল বাল্ব প্লায়েবল না হলে দুইটা তো একত্রে এসে লাগলে শব্দ হবে না, ক্যালসিফাইড থাকলে অথবা যার কারো মুভমেন্ট কম থাকলে সেক্ষেত্রে শব্দ হবে না। ইট ইজ কজড বাই পার্টলি বাই রেপিডিটি উইথ হুইচ দ্য লেফট ভেন্টিকুলার প্রেশার রাইজেস এট দি টাইম অফ দি মাইটাল বাল্ব ক্লোজার্স অ্যাজ ওয়েল অ্যাজ দি ওয়াইড ক্লোজিং এক্সকারশন অফ দি লিফলেটস। দুইটা কারণ, marked calcification and thickening of the mitral bulb leaflet reduce the amplitude of the first heart sound, probably because of the diminished motion of the leaflets. Calcium জমা থাকলে এটা diminished হয়ে যাবে। এইখানে যে ছবিটা দেখেন, এক দুই তিন, এইখানটা হলো মাইট্রাল, আগেরটায় দেখাইছিলাম মাইট্রাল বাল্ব খোলাটা, এইখানে হলো মাইট্রাল বাল্ব হলো মানে বন্ধ হওয়াটা, সবার উপরেটা হলো বন্ধ হয় সবার শেষে এবং সবাই উপরে এটা ভাল্বটা খুলবেও হবে। এইরকম জায়গায় যখন মানে এটা বন্ধ হবে, এটা দেরিতে বন্ধ হবে এবং এটা খুব মানে ক্লোজলি মানে খুব জোরে বন্ধ হবে, এই জন্য এই মানে ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে। নোট দ্যাট দি লেফট ভেন্টিকল এবং এল এ প্রেশার ক্রস ওভার পয়েন্ট, ইট ইজ নট অনলি দি ডিলেড বাট ইট অলসো দি হায়ার। এই যে তিন নম্বরটা, এটা হলো মাইট্রাল স্টেনোসিস, এখানে প্রেশার কম থাকে এটা তাড়াতাড়ি বন্ধ হয়, এটা মাঝামাঝি থাকে এটা আরো বেশি থাকে, এই ভালভটা ক্লোজ হতে সময় লাগে বেশি, যত বেশি সময় লাগে যত জোরে কোন বন্ধ হয় তখন ফার্স্ট হার্ট সাউন্ডটা ততটা লাউড হয়। এইটা যখন শুনবেন তখন এইদিকে এগুলো ভুলে যান, আল ডায়াস্টোলিক মারমাটান সমস্ত কিছু ভুলে যায়, শুধু হার্ট সাউন্ড শুনলে ফার্স্ট হার্ট সাউন্ড শুনেন, এই যে ডায়াস্টোলিক গ্রাম্বলিং থ্রুআউট দি ডায়াস্টোলাস স্পিনিং স্ন্যাপের পরে এগুলো ভুলে যান, এইটা ডায়াস্টোলিক মারমাটান এসে শেষ হয়ে প্রি সেক্সট্রেন্স এগুলো সবকিছু ভুলে যায়, শুধু হার্ট সাউন্ড শুনবেন এই ক্ষেত্রে। এটা বর্ণনা আমরা করছি ফার্স্ট মানে এটা মারমারের বর্ণনা, ওপেনিং স্ন্যাপ দি ওপেনিং স্ন্যাপস অফ দি মাইট্রাল বাল্ব কজড বাই সার্ডেন টেনসিং অফ দি মাইট্রাল বাল্ব লিফলেট আফটার দি কাল্বস হ্যাভ কমপ্লিটেড দেয়ার ফুল এক্সকারশন। মাইট্রাল ভাল্বটা পুরাটা খুলে যাওয়ার পরে এলবির মধ্যে যখন টেন্সলি এটা মাইট্রাল লিফলেট সার্ডেনলি হয়ে যাবে, টেন্স হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা ওপেনিং স্ন্যাপ হয়। Opening synapse of the mitral valve is caused by sudden tensing of the mitral leaflets after the valve captures completed their full excursion. Opening synapse occurs when the movement of the mitral lobe into the left ventricle suddenly stops. It is most readily audible at the apex, usually by using the diaphragm of the stethoscope. Opening synapse occurs after second P2. And OS opening snaps are usually loudest at the apex. Opening snaps usually accompanied by the accentuation of the first heart sound, calcified diminished opening snaps, and the interval varies according to the left atrial pressure. A short P2 O2 interval is reliable indicator of severe MS. Opening snap এভাবে করে রাখছি কারণ opening snap সম্পর্কে মাঝে মাঝে short note আসে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ভিতরে আপনাদের মাইট্রাল স্টেনোসিস এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলে একটু ঝামেলার মধ্যে পড়ে যান আপনারা। এখানে হলো যে রিউমেটিক মানে মানে এখানে মাইট্রাল এনুলার ক্যালসিফিকেশন আমি এখানে লিখে রাখছি, কিন্তু এটা মাইট্রাল এনুলার ক্যালসিফিকেশন লিখে রাখছি এই জন্য যে রিউমেটিক ফিভারের একটা কমপ্লিকেশন হিসেবে মাইট্রাল এনুলার ক্যালসিফিকেশন হয় এবং এইরকম ক্যালসিফিকেশনের সমস্ত সাইন সিমটম পাওয়া যায় মাইট্রাল স্টেনোসিস এর মতো, কিন্তু যখন ইকোকার্ডিওগ্রাম করে ইকোকার্ডিয়াম করার পর যাবে দেখা যায় কোনো মাইট্রাল স্টেনোসিস নাই, কিন্তু এটা পরীক্ষার সময় বলা যাবে না, বলা যাবে না এই জন্য যে এটা আসলে ট্রু ই না ডিফারেনশিয়াল ডায়াগনোসিস না, কারণ ইডিওলজিক্যাল ক্যালসিফিকেশন ডায়াগনোসিস এরকম। এবং আরেকটা যেটা হচ্ছে সিভিয়ার এমআর এবং ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টে আপনি এটা বলতে পারবেন। সিভিয়ার এমআর এ কি প্রেশার গ্রেডিয়েন্ট না, এটা হলো ভলিউম গ্রেডিয়েন্ট হয়, লেফট এট্রিয়াম থেকে যে ভলিউমটা লেফট ভেন্টিকল থেকে ভলিউমটা এল এর ভিতরে যায়, এল এর এই ভলিউমটা যখন ডায়াস্টোলে আবার এখানে আসে তখন হলো নন স্টেনোটিক ভালভের মধ্যে দিয়ে ফ্লো গ্রেডিয়েন্টের জন্য একটা মারমার পাওয়া যায়, এইটাকেই ফ্লো মারমার বলে, ডায়াস্টোলিক মারমার বলে। এটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হইতে পারে, মাইট্রাল স্টেনোসিস হইতে পারে, ইন হুইচ দি ফ্লো অ্যাক্রস দি নন স্টেনোটিক মাইট্রাল ভালভ ইজ ইনক্রিজড হুইচ কজেস এ শর্ট ডায়াস্টোলিক মারমার। লেফট এট্রিয়াল মিক্সিমা এবং সামটাইমস হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এখানে ডায়াস্টোলিক ফ্লোটা
মানে ই থাকে, লেফট ভেন্ট্রিকলটা নন কমপ্লায়েন্ট থাকার জন্য ডায়াস্টোলিক ফ্লো মারমারের মতো হয়। এখন মাইট্রাল স্টেনোসিস এর যে যারাই ডায়াস্টোলিক ফ্লো মারমার তৈরি করতে পারবে তাদেরকেই করা যাবে। এখানে কোয়ার টাইম ফ্রেম আপনার একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে, আমি এখানে লিখি নেই কনজেনিটালি ওইটার জন্য, এবং ওই যে লেফট এট্রিয়াল মিক্সোমা সামটাইমস এটা এই করে বলবাল ট্রম্বাস এটা ডিডি হিসাবে আগে আমরা বলতাম, এখন আর বলি না, কারণ বল এন্ড কেস অপারেশনই করা হয় না আর এই জন্য এটা বলার দরকার হয় না। ইনভেস্টিগেশন আমরা জানি এক্স রে ইসিজি তে কি থাকবে, এক্স রে ফাইন্ডিংসটা 10টা ফাইন্ডিংস থাকে, একে একদম মুখস্থ করে রাখতে হবে। লেফট ব্রডার কিভাবে ফর্ম করে এক্স রে তে জিজ্ঞাসা করে, উপর থেকে একদম পালমোনারি মানে আর্টারি, এরপরে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল স্ট্রেটিং থাকে, এবং এই এই পাশে রাইট বর্ডারে ডাবল কন্ট্রোভার্ট থাকে, আপার লোব ডাইভারশন, পালমোনারি কার্লিস বি লাইন, কার্লিস এ লাইন, এগুলো সবগুলো সব মুখস্থ রাখবেন। একদম কাপলার কালার ডপলারেতে 2D-তে কি পাওয়া যাবে এবং কালার ডপলারে কি কি পাওয়া যাবে, অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস করার জন্য 2D থেকে LA ডাইলেটেশন পাওয়া যাবে ডাইরেক্ট এভিডেন্স হিসাবে, আর হলো বাল্বের মরফোলজিতে চেঞ্জ হবে, বাল্বগুলো থিকেন্ড থাকবে, ক্যালসিফিকেশন থাকতে পারে, সাব বাল্বুলার অ্যাপারেটাস, এখানে উইলসিস স্কোর জিজ্ঞাসা করে যে মোবাইলিটি, ক্যালসিফিকেশন, সাব বাল্বুলার চেঞ্জেস, হ্যাঁ, এবং এইগুলো দিয়ে মানে 1 থেকে 4 পর্যন্ত স্কোর করে, 8-এর উপরে যদি স্কোর যায় পালমোনারি বেলুন ভালভুল ব্লাস্টের জন্য সুইটেবল না, 8-এর নিচে থাকলে এটা সুইটেবল করা যায়। কমপ্লিকেশনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হইলো পালমোনারি হাইপারটেনশন, একুট পালমোনারি ইডিমা, এবং ডেঞ্জারাস কমপ্লিকেশন হলো অ্যারিদমি এবং অ্যাম্বোলিজম, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, ডাইলেটেশন, সিস্ট পেইন, অ্যাঞ্জিনা অ্যান্ড ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিয়েলি 1% পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। ন্যাচারাল হিস্ট্রি এটা হলো সিমটোমেটিক পেশেন্টস উইথ MS হ্যাভ এ পুর আউটলুক উইথ 5 ইয়ার সার্ভাইভাল 62% অফ দি পেশেন্ট, এমন দি পেশেন্ট উইথ মাইটাল স্টেনোসিস নিহা ক্লাস 3, বাট 15% এমন দিস উইথ নিহা ক্লাস 4। যত সিমটম থাকবে NYSA-4 এ খারাপ থাকবে। ওভারঅল ক্লিনিক্যাল আউটকামস আর ইমপ্রুভড ইন পেশেন্ট হু আন্ডারগো সার্জিক্যাল অর পারকিউটানিয়াস রিলিফ অফ দি বাল্ব অবস্ট্রাকশন। ম্যানেজমেন্ট হলো 3টা, মেডিকেল ইনভেস্টিগেশন মানে ইন্টারভেনশন অ্যান্ড সার্জারি। ইন্টারভেনশন মানে এই 3টে জিনিস মনে রাখতে হবে, সিভিয়ারিটি, সিমটমস অ্যান্ড কমপ্লিকেশন। যদি পেশেন্ট সিভিয়ার থাকে, সিমটম থাকে এবং কমপ্লিকেশন থাকে, মাস্ট ফর ইন্টারভেনশন আর সার্জারি। যদি পেশেন্টের মানে সিভিয়ারিটি থাকে কিন্তু সিমটম কমপ্লিকেশন না থাকে, তাহলে সে মেডিকেল ম্যানেজমেন্ট করা যায়। তাহলে মাইট্রাল স্টেনোসিস মাইল্ড মডারেট সিভিয়ার অ্যাসিমটোমেটিক মেডিকেল ম্যানেজমেন্ট, মাইট্রাল স্টেনোসিস সিভিয়ার সিমটোমেটিক উইথ কমপ্লিকেশন আইদার মানে ইন্টারভেনশন আর সার্জারি, এক লাইনে যদি আপনি বলেন। সার্জারির ভিতরে করা যায় CMC মানে ক্লোজ মাইট্রাল কমিশনারিং, OMC ওপেন মাইট্রাল কমিশন, এন্ড মাইট্রাল ভালভ রিপেয়ার করা যায়। মেডিকেল ম্যানেজমেন্টে আমি 5 মিনিট নেব, যেহেতু আপনারা 7 মিনিট পরে ঢুকছেন, আমি মানে আমার দেরি হয়েছে সেক্ষেত্রে আমারে মাফ করবেন, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি আপনার মতো ইয়াং না, কিন্তু আমি চাইবো যে 10 মিনিট আগে আপনারা যোগ দেন। মানে এটা মানে দিস ইজ দ্য নর্মাল রুম, আমি যেন আপনাদের পরে এসে ক্লাসে যোগ দিতে পারি। মেডিকেল ম্যানেজমেন্টের এইম হলো প্রিভেনশন অফ রিকারেন্স অফ দি রিউমেটিক ফিভার, আর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন ইফ এনি, অ্যান্ড মনিটরিং দি ডিজিজ মানে প্রোগ্রেশন ফর ইন্টারভেনশন ইন টাইম। এই 3টে জিনিস আমার এইম থাকবে। যদি পেশেন্টের প্রিভেনশন আমি করতে পারি, রিকারেন্স ফিল হতে পারি, কমপ্লিকেশন ট্রিট করতে, অল পেশেন্ট উইথ সিগনিফিকেন্ট MS শুড বি অ্যাডভাইজ টু অ্যাভয়েড স্ট্রেনিয়াস এক্সারসাইজ, সেকেন্ডারি প্রোফাইলেক্সিস ফর পেনিসিলিন, প্রোফাইলেক্সিস অফ ইনভেন্টিক এন্ডোকার্ডাইটিস নো লঙ্গার রিকমেন্ডেড, এনিমিয়া অ্যান্ড ইনফেকশন শুড বি ট্রিটেড প্রম্পটলি, অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফারিন শুড বি গিভেন ইন পেশেন্ট উইথ মিটরাল স্টেনোসিস অ্যান্ড এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্টিকুলার রেট কন্ট্রোল বাই ডিগক্সিন বিটা ব্লকার অ্যান্ড রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বাই NAF, ডায়ুরেটিক থেরাপি মে বি কন্ট্রোল টু রিডিউস দি পালমোনারি কনজেশন। ডিজিটালিস্ট ডু নট বেনিফিট ইন MS উইথ সাইনাস রিদম,
but it is of value in slowing the ventricular rate in atrial fibrillation and treating the patient with right-sided heart failure. এটা আমরা ভুল করি যে আমরা সবসময় সাইনাস রিদমে থাকলে মাইট্রাল স্টেনোসিসের সময় আমরা ডিগক্সিন দিয়ে দিই, সেটা ঠিক হবে না। আর হেমোক্টাইসিস এর কারণ হইতেছে যে ইলেভেটেড লেফট এট্রিয়াল প্রেসার এবং ইলেভেটেড পালমোনারি ভাস্কুলার প্রেসার, যে কোনো কারণের কারণে এই প্রেসার কমাইতে পারলেই হবে। ম্যানেজিং দি হেমোক্টাইসিস ইন রিডিউসিং পালমোনারি ভেনাস প্রেসার ইনক্লুডিং সিডেশন, অ্যাজাম্পশন ইন আপরাইট পজিশন অ্যান্ড অ্যাগ্রেসিভ ডায়ালিসিস। বেলুন ভালভুলোপ্লাস্টির ক্রাইটেরিয়া আপনারা মানে আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিস থাকতে হবে, কোনো অ্যাসোসিয়েটেড রিগার্জিটেশন থাকতে পারবে না সিগনিফিকেন্ট, মানে মাইট্রাল রিগার্জিটেশন গ্রেড ওয়ান থাকতে পারে কিন্তু আদার কোনো ভালভেরই থাকবে না। আর কন্ট্রাইন্ডিকেশনের ভিতরে হলো যে কমিশনাল যদি ফিউশন না থাকে তাহলে মাইট্রাল স্টেনোসিস করা যায় না, কারণ মাইট্রাল বেলুন ভালভুলোপ্লাস্টি করা যায় না, কারণ বেলুন ভালভুলোপ্লাস্টি করেই কমিশোর গুলো মানে খুলে দেওয়া হয়। এই এইগুলো থাকবে। এবং যদি মানে আর একটা কন্ট্রাইন্ডিকেশন হলো থ্রোম্বাস, লেফট এট্রিয়ামে থ্রোম্বাস যদি থাকে সেই ক্ষেত্রে করা যাবে না। মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট কখন করবেন, যখন দেখবেন যে ভালভটা রিজিড এবং ক্যালসিফাইড ডিসঅর্গানাইজড হয়ে গেছে এবং অ্যাসোসিয়েটেড মাইট্রাল রিগার্জিটেশন আছে তখন করবেন। জিজ্ঞাসা করলে বলতে পারেন না যে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট কখন করব। তারপর জিজ্ঞাসা করে যে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট ভালো না মাইট্রাল ভালভ রিপেয়ার ভালো, তো রিপ্লেসমেন্ট ডেফিনেটলি ভালো। স্টেনোসিস যদিও রিপেয়ার করা যায় না কিন্তু মাইট্রাল রিগার্জিটেশন রিপেয়ার পসিবল। এবং বিভিন্ন যে টেকনিক যেগুলো আছে এগুলো পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে সিএমসি, ওএমসি, বাল্ব রিপ্লেসমেন্ট এবং বেলুন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। মানে পারকিউটানিয়াস বেলুন এনজিওপ্লাস্টির অ্যাডভান্টেজ হলো এটা পারকিউটানিয়াস অ্যাপ্রোচ, লোকাল অ্যানেসথেসিয়া করা যায়, কোনো অপারেশন লাগে না, দীর্ঘদিন হাসপাতালে থাকে না, থাকা লাগে না, আউটকাম খুব ভালো এবং লট এসে। কিন্তু একটা মানে মানে ই করা হয়েছে এটা ডাইরেক্ট একটা মানে ব্লাইন্ড প্রসিডিওর, এখানে কমপ্লিকেশন হতে পারে যে অ্যাওর্টা ফুটো হয়ে যেতে পারে, পেরিকার্ডিয়াম ফুটো হয়ে যেতে পারে, পেরিকার্ডিয়াল টেম্পোনেড হতে পারে। এই জন্য অনলি ফিজিবল ইনফ্লেক্সিবল বা নন ক্যালিসিবল ভাল্ভ অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন ইন এমআর উইথ গ্রেড টু অ্যান্ড মানে আদার্স, এটা মানে শুধুমাত্র নন ক্যালসিফাইড ভালভে করা যাবে। ক্যালসিফাইড বা উইকলিস স্কোর যদি 8-এর বেশি হয় তাহলে করা যায় না। ভালভ রিপ্লেসমেন্টের সুবিধা হইতেছে এটা ফিজিবল ইন অল পেশেন্ট রিগার্ডলেস অফ দি এক্সটেন্ট অফ দি ভালভ ক্যালসিফিকেশন এন্ড সিভিয়ারিটি অফ দি এমএস। ডিসঅ্যাডভান্টেজ এটা অপারেটিভ প্রসিডিওর, সার্জিক্যাল প্রসিডিওর, জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে অ্যান্ড ইফেক্ট অফ এনুলার পেপিলারি মাসেল কন্টিনিউটি অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার পাংচার, এখানে প্রোস্থেটিক একটা ভালভ দিতে হয় এই জন্য ক্রনিক অ্যান্টিকোয়াগুলেশন লাগে, এটি হেল তার হলো ডিসঅ্যাডভান্টেজ। এখন হলো সিএমসি, ক্লোজড মাইট্রাল কমিশনোটমি, এই যে বেলুন ভালভোটমি যেটা করা হয়েছে ওইটারই একটা মানে ক্লোজড ফর্মে করা যায়। এটা ইনএক্সপেন্সিভ, রিলেটিভলি সিম্পল, গুড হেমোডাইনামিক রেজাল্ট থাকে সিলেক্টেড পেশেন্ট। এক্ষেত্রে হলো এখানেও ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন হয় না যেহেতু এটাও ব্লাইন্ড প্রসিডিউর মতো করা হয়। অনলি ফিজিবল উইথ ফিজিবল নন ক্যালসিফাইড ভালভ, না ক্যালসিফাইড ভালভও করা যায় রেজাল্ট কম আসে, ফিজিবল অনলি ফ্লেক্সিবল নন ক্যালসিফাইড বাট কন্ট্রাইন্ডিকেটেড উইথ এমআর গ্রেড টু হায়ার দেন টু, এই সার্জিক্যাল প্রসিডিউর উইথ জেনারেল অ্যানেসথেসিয়া। এইটার মাইট্রাল বেলুন কমিশিওরোটমি একই রকম, মাইট্রাল কমিশিওরোটমিতে বেলুন বেলুন দিয়ে করা হয় আর এইখানটা দিয়ে হলো সার্জিক্যাল দিয়ে করা হয়। এটা সাধারণত মোর থিকেন্ট অথবা টাফ যদি থাকে এবং ক্যালসিফাইড থাকে সেই ক্ষেত্রেও কিছুটা করা যায়, কিন্তু নন ক্যালসিফাইড ভালভে যদি সিএমসি করা যায় তাহলে ভালো হতো। সিএমসি আর বেলুন ভালভুলোপ্লাস্টির মানে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রায় একই রকম। ওপেন সার্জিক্যাল যেটা আছে আর হলো ভালভ রিপ্লেসমেন্ট এটাও একই রকম, ওপেন করে আর ভালভুলোটমি করা যায়। ভিজুয়ালাইজেশন অফ দি ভালভস অ্যালাউজ দি ডাইরেক্ট ভালভুলোটমি অ্যান্ড মানে কনকারেন্ট এনুলোপ্লাস্টি অফ দি এমআর ইজ পসিবল। এইখানে হয় কি নিজের ভালভটাই থাইকে যায়, ওপেন করে নিজের ভালভ রাইখে সেই ক্ষেত্রে করা যায় ওপেন সার্জিক্যাল ভালভুলোটমি করা যায়।
কিন্তু এই যে ওপেন যে ক্ষেত্রে করবে, ওপেন সার্জিক্যাল রিপেয়ার করবে, সেক্ষেত্রে ভালভ একটা হাতে নিয়ে করতে হয়, যে করতে হয় যদি প্রয়োজন হয় যেন ভালভ রিপ্লেস করতে পারে। এটা লাস্ট রাইট, এটা হলো মাইট্রাল স্টেনোসিস এর আসলে ট্রিটমেন্ট। যদি একদম ডান দিকে দেখেন যে যে সিভিয়ার প্রোগ্রেসিভ মাইট্রাল স্টেনোসিস এর, যদি মাইট্রাল ভালভেরি 1.2 এর উপরে থাকে এবং সিমটমস উইথ নো আদার কজেস এবং PCW 25 এর উপরে থাকে, তখন আপনি ই করবেন। আর যদি PCW 25 এর উপরে না থাকে তাহলে করার দরকার নাই। তাহলে হলো মাইট্রাল স্টেনোসিস এর যদি 1.5 এর উপরে থাকে, শুধুমাত্র একটা ইন্ডিকেশনে করা যাবে, সেটা হলো ই থাকবে সিমটম প্লাস হলো PCW 25-এর উপরে, পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার, এটা যদি 25-এর উপরে থাকে তার মানে পালমোনারি হাইপারটেনশন আছে, সেই হিসাব করে এটা করা যাবে, আদারওয়াইজ করার দরকার নাই। আপনি মনে রাখবেন যে মাইল্ড টু মডারেট মাইট্রাল স্টেনোসিস উইদাউট সিমটমস উইদাউট কমপ্লিকেশন মেডিকেল ম্যানেজমেন্ট, মাইল্ড টু মডারেট উইথ কমপ্লিকেশন দ্যাট ইজ পালমোনারি হাইপারটেনশন আর এই ক্ষেত্রে করা লাগবে। এখন আসেন সিভিয়ার এমএস এর ক্ষেত্রে, সিভিয়ার এমএস এর ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে, একটা একের নিচে আর একটা 1.5 এর নিচে। সিভিয়ার এমএস 1.5 এর 1.1 এর নিচে এবং অ্যাসিমটোমেটিক যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি ই করতে পারবেন, যদি এ থাকে পিরিওডিক্যাল ফলো আপ রাখবেন যদি কোনো ধরনের সিমটম না থাকে বেলুন ভাইরাস। আর যদি দেখা যায় ফেভারেবল মর্ফোলজি আছে এবং নাই, সেই ক্ষেত্রে ই করা যেতে পারে, পেলুন ভালভোপ্লাস্টি করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ইন্ডিকেশন 2A। তাহলে সিভিয়ার এমএস এর ক্ষেত্রে, ভেরি সিভিয়ার এমএস এর ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক আনইউজুয়াল, কিন্তু অ্যাসিমটোমেটিক যদি থাকে তারপরও তো পিরিয়ডিক ফলো আপ করতে পারবেন যদি ভালভ মর্ফোলজি ফেভারেবল না থাকে। আর যদি ভালভ মর্ফোলজি ফেভারেবল থাকে সিভিয়ার এমএস এ মাইট্রাল ভালভোপ্লাস্টি করে দেওয়া যায়, যেহেতু সিমটম নাই এটা 2A, এবং এটার সাথে যদি সিমটম থাকতো তাহলে ক্লাস 1 ইন্ডিকেশনে চলে আসতো। কিন্তু এইটাই যদি সিমটম থাকে দেখেন এবং ভালভ মর্ফোলজি ফেভারেবল, সেই ক্ষেত্রে বেলুন ভালভোপ্লাস্টি ক্লাস 1 ইন্ডিকেশন। তাহলে সিভিয়ার, ভেরি সিভিয়ার এমএস উইথ সিমটমস এবং বেলুন মর্ফোলজি সুইটেবল ক্লাস 1, ভেরি ইজে উইদাউট সিমটম বেলুন মর্ফোলজি সুইটেবল ক্লাস 2A, বেলুন মর্ফোলজি সুইটেবল না পিরিয়ডিক ফলো আপ। আরেকটা জিনিস আসতেছে, সেটা হইতেছে যে সিভিয়ার এমএস আছে অ্যাসিমটোমেটিক, সেই ক্ষেত্রেও যদি এট্রিয়াল ফিব্রিলেশন না থাকে তাহলে ফলো আপ, এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে ভালভ মর্ফোলজি সুইটেবল হলে এটা সেই ক্ষেত্রে আপনার পিরিয়ডিক ফলো আপ, ভালভ মর্ফোলজি সুইটেবল হলে বেলুন এনজিওপ্লাস্টি। যদি মুদ্রা কথা বলেন, এত কনফিউশন যদি নিজে আসে তাহলে সেই ক্ষেত্রে হলো সিমটম সিভিয়ারিটি কমপ্লিকেশন, যদি সিমটম থাকে সিভিয়ার থাকে কমপ্লিকেশন থাকে আমি ডেফিনিট ট্রিটমেন্টে যাবো। বাল্ব প্রপোলজি সুইটেবল হলে বেলুন ভালভোপ্লাস্টি, বাল্ব প্রপোলজি সুইটেবল না হলে আইদার OMC অথবা মাইট্রাল বাল্ব রিপ্লেসমেন্ট। এর ভিতরে যদি অ্যাসিমটোমেটিক থাকে তখন আবার সার্চ করতে হবে যে তার কমপ্লিকেশন আছে কিনা, যদি কমপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে তার ইন্ডিকেশন ক্লাস 2A তে থাকে। আর যদি অ্যাসিমটোমেটিক এর সাথে যদি কমপ্লিকেশন না থাকে তাহলে এবং বেলুন ভালভোলজি মর্ফোলজি সুইটেবল না থাকে তাহলে ফলো আপ এর সাথে থাকতে পারে। এটাই হলো অ্যাজ এ হোল অনেকদিন পরে মাইট্রাল স্টেনোসিস আপনাদের সাথে ডিল করা। আপনারা পড়বেন, হাঁস থেকে পড়তে থাকেন, তারপরে হলো হাঁস ব্রোনল যদি পড়তে চান তাও পড়তে পারবেন, ব্রোনলটা একটু কম লেখা আছে কিন্তু হাঁস একটু বেশি লেখা আছে, পড়তে গেলে একটু এক্সপ্লানেশন বেশি হয়। ঠিক আছে, এটা থাকুক। আর হলো কালকে সকালবেলা এরকম ক্লাস সেলিম স্যারের বলে রাখেন, কালকে সেলিম স্যারের ক্লাস আছে। আর আপনাদের যে মাইট্রাল স্টেনোসিস এর যে ই দেওয়া হয়েছে ওইটা ওই আগামী 10 তারিখে বৃহস্পতিবার দিন আপনারা প্রেজেন্ট করবেন। এখন সম্ভবত সকাল 9টায় দিয়ে দেবো, ওটা 9টায় দিয়ে দিলে 9টায় বৃহস্পতিবারের যার ক্লাসটা আছে তার ক্লাসটা আমি পরে সরাই নেব। এটা আপনারা সকালে এসে শুরু করবেন, ডিউটি টাইমে থাকবেন, সেটা হলো এই বিষয়।
ওটা কি স্যার স্লাইড প্রেজেন্টেশন থাকবে নাকি আমরা পড়বো, কোনটা স্যার? স্লাইড, এভাবে স্লাইড প্রেজেন্ট করবেন। জি স্যার। স্যার আপনার মডারেটর, আপনার মডারেটর ঠিক করে দেওয়া আছে, আপনি মডারেটরের সাথে যোগাযোগ করবেন। বিএসডি এবং সিবিআর এমআর যদি ডায়াস্টলিক মানে ফ্লো মারমার করে নন স্টেশনটিক ভালভ দিয়ে, তাহলে এটা স্যার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। ব্রোনল্ডে লেখা আছে, আপনি রেফারেন্স যদি চাই বলবেন স্যার ব্রোনল্ডে লেখা আছে। ফার্স্ট ডিডিটা কি স্যার এলএম জমা বলবো, তারপরে ওইগুলো? ফার্স্ট ডিডি এলএম জমা বলাই ভালো, কারণ এটা মানে মিমিক করে ওই রকম, আর 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 মানে কনজেনিটালি ওই কোয়াড্রাট্রাম খুবই রেয়ার। তারপরে তো আর থাকতেছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর হলো এটা এটা মানে মানে মেকানিজম ওই হিসেবে ডায়াস্টলিক ফ্লো মার মারে। যেমন একটি মানে এইচডি তে কি হয়, এইচডি আপনি বলতে পারবেন? এইচডি, এইচডি তেও আপনি মাইট্রাল স্টেনোসিস এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারবেন। বলবেন যদি লার্জ এইচডি হয় স্যার, তাহলে লার্জ এইচডি তে সে মানে ট্রাইকাস্পিড ভালভের ভিতর থেকে যখন সে ফ্লোটা যাবে, ডায়াস্টোলে ফ্লো হয়ে গেলে সেইকালে একটা ডায়াস্টোলিক মারমার হয়, যে ডায়াস্টোলিক মারমারটা মাইট্রাল স্টেনোসিস এর সাথে কোইনসাইড করে, এইচডি আসতে পারবে। ওই ক্যালসিফাইড মাইট্রাল ওখানে ওইটার জায়গায় সরাই ওইখানে এইচডি দিয়ে দিলেও চলবে, তখন এই মাইট্রাল ফ্লোটার মানে মানে এক্সপ্লানেশন আসবে ট্রাইকাস্পিড মানে ভালভের ভিতর থেকে। এইচডি যখন পড়াবো, এইচডি তে মানে মানে তিনটা মারমার নিয়ে তো মানে এইচডি তে ই করবো, একটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার, একটা হলো ডায়াস্টোলিক মারমার, একটা সিস্টোলিক মারমার, কোনটাই এইচডি নিজের মারমার না, সবকটাই হলো সেকেন্ডারি মারমার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, স্যার 2006 এর যে গাইডলাইন ওখানে সিবিআরএমএস বলতেছে লেস দেন 1, আর 2014 তে বলতেছে লেস দেন 1.5, তাহলে এখন স্যার আমরা কোনটা মানে প্র্যাকটিক্যালি কোনটা ফলো করব আর পরীক্ষায় কোনটা ইয়ে করব স্যার? মানে সিবিআরএমএস আর ভেরি সিবিআরএমএস, সিবিআরএমএস ভেরি সিবিআরএমএস হলো অনের নিচে, এটা নতুন গাইডলাইন অনুসারে আমরা এটাই ফলো করব স্যার। আরেকটা হচ্ছে ফিমেল আর মেল রেশিও স্যার, আপনি যে লেকচার স্যার বলছেন 2:1 আর হার্ট স্টে আছে স্যার 3:1, তাহলে স্যার আমরা কোনটা? এক একটা এক এক রকম আছে, 3:1, 2:1, হ্যাঁ 2:1 মানে বলা যাবে, এটা মানে ব্রোনাউল্ড আছে মানে 2:1 অথবা মানে ইসে আছে 3:1 মানে ইসে আছে, হার্ট স্টে 3:1 আছে। জি স্যার বলতে পারবেন 3:1, 2:1 বলে মানে সেক আলটিমেটলি ফিমেলে বেশি, ফিমেলে বেশি। থ্যাংক ইউ স্যার।